রাজ্যপালের বাংলায় হাতেকড়িকে তীব্র কটাক্ষ করেছেন দিলীপ ঘোষ এবং তিনি যেটা বলেছেন যে এই ধরনের নাটক রাজ্যপালকে শোভা পায় না যে কিছু জানে না তারই হাতেকড়ি হয় যিনি সব জেনে গেছেন তার হাতেকড়ি হয় না রাজ্যপাল অন্যের বুদ্ধিতে পরিচালিত হচ্ছেন রাজ্যপালের পদের গরিমা আছে এই সব ছোটখাটো বিষয় না জড়ানো উচিত আশা করব ভবিষ্যতে রাজ্যপালের পদের মর্যাদা রক্ষা করবেন এমনটাই মন্তব্য করেছেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ তবে আমরা জানি তারই হাতে খড়ি হয় যে অজ্ঞান যে জানে না কিছু পৃথিবী সম্বন্ধে তার জ্ঞান দেওয়ার জন্য যিনি সব জেনে গেছেন তার আবার হাতে খড়ি এ তো হয় না আমাদের দেশে পদ্ধতি আছে বাচ্চাদেরকে হাতে খড়ি দেওয়া হয় কলম দেওয়া হয় সরস্বতীর সামনে হাতে খড়ি বলি বাংলায় বাকি জায়গায় বলা হয় বিদ্যারম্ভম কেরালাতেও আছে বিদ্যারম্ভের জন্য তো উনি তো বিদ্বান ব্যক্তি একজন এই ধরনের ড্রামা করাটা আমার মনে হয় রাজ্যপালের শোভা পায় না অন্যের বুদ্ধিতে উনি পরিচালিত হচ্ছেন রাজ্যপালের পদ খুব গরিমাময় পদ সাংবিধানিক পদ এসব ছোটোখাটোর ভিতরে না যাওয়া উচিত উনি দুনিয়ার অনেক জ্ঞান জানেন উনি বাংলায় একসময় সরকারি চাকরিতে এসেছিলেন ব্যাংকের হয়তো বাংলা কম বেশি জানেন আমাদের দেশেতে বহু লোক বহু ভাষা জানেন তার জন্য কোনো অনুষ্ঠান করার দরকার হয় না ভাষা শেখাটা আমাদের দেশের একটা সিস্টেমের মধ্যে আছে সবার শেখা উচিত তাতে সংহতি দৃঢ় হয় রাজ্যপালের পদের গরিমা যেন বজায় থাকে আর সেই ব্যাপারে উনি যথেষ্ট বিদ্বান ব্যক্তি সচেতন ব্যক্তি অভিজ্ঞ ব্যক্তি আমরা আশা করব আগামী দিনে সেরকমই ব্যবহার হবে যাতে কেউ প্রশ্ন করতে না পারে তৃণমূল সাংসদ শান্তনু সেন এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন শান্তনু বাবু দিলীপ ঘোষ রাজ্যপালের বাংলায় হাতেকড়িকে তীব্র কটাক্ষ করেছেন তিনি যেটা বলেছেন যে এই ধরনের নাটক রাজ্যপালকে শোভা পায় না বিজেপির মত অনুযায়ী রাজ্যপালের গরিমা বজায় রাখতে হলে রাজ্যপালকে বিরোধী শাসিত রাজ্যে সেখানকার শাসক দলের বিরোধিতা করতে হয় সেখানকার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিষোদ্গার করতে হয় সেখানকার রাজভবনকে বিজেপির পার্টি অফিস হিসাবে ব্যবহার করতে হয় সেখানকার রাজ্যপালের চেয়ারটাকে পদ্মপালের চেয়ার হিসাবে ব্যবহার করতে হয় এবং বিজেপির অঙ্গুলি হেলনে চলতে হয় তবেই নাকি রাজ্যপাল পদের গরিমা বজায় থাকে ঠিক যেভাবে তামিলনাড়ুতে থাকছে ঠিক যেভাবে কেরালায় থাকছে ঠিক যেভাবে কিছুদিন আগে মহারাষ্ট্রে আমরা দেখেছি মাঝরাতে সরকার গঠন কিছুদিন আগে অবধি আমরা এই বাংলায়ও যেভাবে দেখেছি আসলে সমস্যাটা অন্য জায়গায় মাননীয় জগদীপ ধনখড়জিকে তারা যেভাবে অঙ্গুলি হেলনে পরিচালিত করতেন তিনি চলে যাওয়ার পর অন্তর্বর্তী রাজ্যপাল মিস্টার লাল গণেশন থেকে শুরু করে বর্তমানের মহামহিম রাজ্যপাল মিস্টার বোস তারা বিজেপির অঙ্গুলি হেলনে পরিচালিত না হয়ে তিনি বাংলাকে ভালোবাসতে চাইছেন বাংলা ভাষা শিখতে চাইছেন এবং সাংবিধানিক প্রধানের চেয়ারে বসে প্রশাসনিক প্রধানের সাথে সমন্বয় স্থাপনের মধ্যে দিয়ে যে রাজ্যের তিনি রাজ্যপাল সেই রাজ্যের উন্নয়ন করার চেষ্টা করছেন তাতে বিজেপির গাত্র দেওয়া হচ্ছে তারা ঝুলে যাচ্ছে সেই জন্যে তাদের এই হতাশাগ্রস্ত অবস্থা সেই কারণে তাদের এই ধরনের আস্ফালন অনেক ধন্যবাদ কথা বলার জন্য